ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। টেক ফরিড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে এবং ফরিদ হোসেন ফেসবুক পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ আপনাদের জন্য যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ কোন নিয়মে পরীক্ষা আগুলো হবে, সেই বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, যদি মিস করেন তাহলে আপনারা জানবেন না, অনেক কিছু আপনাদের অজানা থেকে যাবে। তো আসুন আমরা শুরু করছি এখন বিস্তারিত। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন আশা ফুরিয়ে যাওয়ার মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 1 কোটিরও বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক। এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এনসিটিভির কর্তারা বলেছেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো, তদ্রূপ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্নে এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে। অনলাইন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছে এনসিটিভি। সোমবার 2 সেপ্টেম্বর এসব তথ্য নিশ্চিত করেছেন এনসিটিভির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান। তিনি বলেন, এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে। আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শিগগিরই এটি প্রকাশ করব। এতদিন নতুন শিক্ষাক্রম পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা ও সংশোধন পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে। আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শিগগিরই এটি প্রকাশ করব। এনসিটিভি নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজ হাসান পরীক্ষা উঠিয়ে দেওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে অস্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই আগের অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রমে ফিরছে শিক্ষা ব্যবস্থা। ফলে চলতি বছর এই ডিসেম্বর মাসে হাইস্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনই পরিবর্তন হচ্ছে না। নতুন শিক্ষাক্রমের বইগুলো আপাতত পড়তে হবে শিক্ষার্থীদের, আর সেখান থেকে আসবে বার্ষিক পরীক্ষা প্রশ্ন। এ মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 1 কোটি শিক্ষার্থী অভিভাবকদের মনে একটি প্রশ্ন, কী নিয়মে হবে বার্ষিক পরীক্ষা? ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কী নিয়ম হবে এমন প্রশ্নের জবাবে এনসিটিভির চেয়ারম্যান বলেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ 2012 সালে প্রণীত শিক্ষা জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে, অনেকটা আগের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেক ফরিড ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো দেবেন এবং এ চ্যানেলগুলো উত্তরোত্তর বৃদ্ধির জন্য অবশ্যই উৎসাহ উদ্দীপনার বিষয়টি মাথায় রেখে কমেন্টসগুলো করবেন এবং শেয়ার করবেন। তো আশা রেখে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।